ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন, তিনি লিখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ফেরদুন বিশ্বাস, আমার জিজ্ঞাসা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কিসের জন্যে? জাজাকাল্লাহ খায়রান সম্মানিত ভাই ফেরদুন ভারত থেকে, অত্যন্ত সুন্দর প্রশ্ন। মূলত এই প্রশ্নটা দেখে কেউ কেউ বলতে পারে যে এটা তো ছোট্ট মানুষও জানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন। মূলত প্রশ্নটা যদিও ছোট বা স্বাভাবিক মনে হয়, আসলে প্রশ্নটা আমাদের দেশের ম্যাক্সিমাম লোকই জানে না। মূল প্রশ্নটা ম্যাক্সিমাম লোকই জানে না কেন, আমি একটু ব্যাখ্যা করব। আলজাবিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ও বা'দ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম প্রথম নবী এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মূলত বলা যায় এক কথায় যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কারণ আজকে এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আছে, তারা বেশিরভাগ লোকই জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন। কারণ আজকে দেখুন সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করবে যেখানে সেখানে, আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে তারা বিভিন্নভাবে ইত্তেবা করতে থাকে, যেটা ইত্তেবা হয় না, তাকলিদ হয়। তো আমরা যদি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন সংবিধান হিসেবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাখ্যাকারী হিসেবে দিয়েছেন, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষকে তাগুত থেকে তৌহিদের দিকে নিয়ে আসতে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের জন্য মেসেজ, পুরো কোরআনটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এবং পুরো কোরআনটাই হচ্ছে আমাদের জন্য সংবিধান যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমুয়া 62 নম্বর সুরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমাদেরকে অত্যন্ত জরুরি হিসাবে জানা জরুরি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জুমার 2 নম্বর আয়াতে, আর এই আয়াতটা আমরা প্রথমত এর আয়াতটা থেকে আর একটা দুইটা আয়াত থেকে ক্লিয়ার করব, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রশ্ন উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি উম্মিদের নিরক্ষর জাতিদের মধ্য থেকে একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যিনি তাদেরকে আবৃত করেন, আবৃত্তি করেন মানে কোরআন তিলাওয়াত করেন, তার আয়াতসমূহ তাদের প্রতি পবিত্রতা করেন, তাদের আয়াতসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহ তাদের কাছে আবৃত্তি করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব হিকমা সুন্নাহ, যদি ইতিপূর্বে তারা অনেক গোমরাহিতি ছিল, স্পষ্ট পথভ্রষ্টতায় ছিল। তাহলে এই আয়াত থেকে মোটামুটিভাবে আমরা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সেটা আমরা বুঝতে পারি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তিনি যিনি নিরক্ষরদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের মধ্য থেকে একজন পাঠিয়েছেন রাসুল রূপে, যেই রাসুল যিনি তাদেরকে আবৃত্তি করেন কোরআনে কারিম এবং আয়াতগুলো তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব এবং হিকমা এবং সন্ন্যত, যা তারা আগে তারা পথভ্রষ্টতায় ছিল, স্পষ্ট অন্ধকারে ছিল, জাহিলিয়াতের যুগ, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রথম শুরু যুগে কে ছিল, জাহিল ছিল, তার মানে তারা অন্ধকারে ছিল, তাদেরকে আলোর দিকে নিয়ে আসা হয়েছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আমরা যদি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই কথাটা স্পষ্ট করে বলেছেন, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার সম্ভবত 257-তে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহারা ইমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভিভাবক, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু মুমিনদের অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে জুলুমাত মানে কুফুরি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। আলোর দিকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান কোরআনে কারিম এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা তৌহিদের মধ্যে নিয়ে এসেছেন। তার মানে তাদেরকে জাহিলিয়াত থেকে, অন্ধকার থেকে, কুফুরি থেকে, শির্ক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌহিদের দিকে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যাহারা কুফুরি করিয়াছে, যাহারা কুফুরি করেছে, অন্ধকার করেছে, তাগুতের দিকে ছিল, তাগুতকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, যে তারা ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া হুমুত তাগুত, তাগুতকে আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া, আউলিয়া হিসেবে গ্রহণ করেছেন, কাকে? তাগুতকে, শয়তানকে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহারাই তাহাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে তারা নিয়ে যাচ্ছে, কারণ তারা শয়তানকে মেনেছে, তাগুতকে গ্রহণ করেছে, এর জন্য তাদেরকে আলো থেকে অন্ধকারে, তার মানে কোরআনে কারিম রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিয়ে তারা শির্ক বিদাত কুফুরিতে লিপ্ত হয়ে গেছে, আর তাহারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এইভাবে আলোচনা করলে বেশি আলোচনা করা যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকা আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, আর মিথ্যা ধ্বংস হওয়ারই ছিল, সেই জন্য নূর এসেছে, আলো এসেছে, এবং অন্ধকার কুফুরি সেটা বিলুপ্ত হয়েছে। কিন্তু এই যে প্রথমে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে কেন পাঠিয়েছেন, আমাদের দেশের শতকরা 98 জনই জানে না, সেই জন্য আজকে বাংলাদেশের লোক, বিশেষ করে উপমহাদেশের লোক, পীরপন্থী, মাজারপন্থী, কবরপন্থী, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত ইবাদতের শিরকের মধ্যে সবাই নিমজ্জিত আছে। পীরের লোকেরা নবীকে ছেড়ে দিয়ে পীরের গোলামি করছে, তাদের তরিকা তরিকতের যাচ্ছে, এবং যারা মাঝ ভাণ্ডার আছে তারা তরিকতে, তারা মারা গেলে গান বাজনা বাজিয়ে তাদেরকে কবর দিতে হয়। যারা সুন্নি আছে তারা হু হু আল্লাহ আল্লাহ, হু হু কর ইল্লাল্লাহ বলে তাদের জিন্দগি পার করে দিচ্ছে, কবর মাজারে সিজদা করে। এরকমভাবে প্রত্যেকটি লোকেই রাসুলকে কেন পাঠিয়েছেন সেটা তারা জানে না। এই জন্য আমি প্রথমে বলেছি যে যদিও প্রশ্নটা মনে হয় সাদা সিধা যে রাসুলকে কেন পাঠিয়েছেন, এখানে সারা দিন নয় 2-4 মাস যদি আলোচনা করা হয় যে রাসুলকে কেন পাঠিয়েছেন তাহলেও শেষ হবে না, কারণ রাসুলকে পাঠিয়েছেন তার পুরো গ্রন্থটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন পুরো কোরআনই রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আলহামদুলিল্লাহ, আশা করব আমরা মোটামুটিভাবে অল্প কিছু কিছু আলোচনার মধ্যে এটা ক্লিয়ার হয়েছে যে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শরীয়তকে মানুষের সামনে তুলে ধরার জন্য, তাগুতকে বর্জন করার জন্য, তৌহিদকে বুলন্দ করার জন্য, এবং তাগুতকে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌহিদ
যত আছে তিন প্রকারের তাওহিদ, উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং আসমা ও সিফাতকে তুলে ধরার জন্য মানুষের সামনে, যাতে করে আমরা নিজেরাই জান্নাতে যেতে পারি। আশা করেছি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।